আমি নিশ্চিত বলতে পারি আপনি ভ্যাকসিন ছাড়া মুরগি লালন পালন করতে পারবেন। এই জন্য হচ্ছে যে টাকাটা বড় জিনিসটা, উদ্যোক্তা হতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি উদ্যোক্তা হব, আমি চাকরি দিব চাকরি করব না। এ ধরনের যদি মন মানুষের আপনার থাকে, এখন দেখা যায় আমার নিজের যোগ্যতা অর্জন করতে আমার অনেক টাকা খরচ হয়ে গেল, তো সেখানে আমার 10-15 বছর জীবনের সময়টা অতিবাহিত হয়ে গেল। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি কামাল আহমেদ, এনিবিডি ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আসছি নোয়াখালী সদরে হাফেজ নজরুল ভাইয়ের কাছে, যিনি আসলে ফার্মি মুরগি বিগত প্রায় 5 বছর যাবৎ প্রতিপালন করেন। সুরনা মাতার সাথে কথা বলি এবং বিস্তারিত জানার চেষ্টা করি যে আসলে কেমন লাভ হয়, কিসে লস হয়, কীভাবে পালন করলে আপনি সুস্থভাবে এই মুরগিগুলো পালন করতে পারবেন, বিস্তারিত চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই। মাশাআল্লাহ। এই যে তোমার গাছগুলো, এই গাছগুলো কিসের ভালো? গাছগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় দেখা যায় অতিরিক্ত গরমের কারণে বা জায়গার স্পেস কমের কারণে দেখা যায় মুরগিগুলো ঠোকরা ঠোকরির একটা আরেকটা খেয়ে ফেলে। আচ্ছা, তখন যদি আপনি নিম পাতাটা টাঙিয়ে দেন বা লটকিয়ে দেন তখন কি ওই পাতাগুলো ঠোকরা, তখন আর মুরগি একটা একটা ঠোকরা নেয়। আচ্ছা ঠিক আছে। এটা আসলে আমার জানার ইচ্ছা ছিল, কারণ আমি কিন্তু এই পলিসির কোথাও পাই নাই। আমরা দেখছি অনেকে ঠোঁট কেটে দেয়। হ্যাঁ হ্যাঁ, এই এই গাছ দিলে ঠোঁট কাটার দরকার নাই। বাহ, ফাইন। আচ্ছা, তোমার এই ব্যবসার আসার বয়স কত? ব্যবসা আসার বয়স প্রায় 5-6 বছর মতো হয়ে গেছে। মূলত তুমি কী করো? ফসল মূলত স্টুডেন্ট, কৃষি পড়াশোনা করে মাদ্রাসায় পড়াশোনা করেছি। বর্তমানে আমি অনেক আগে প্রায় 2013 সালে হাফেজ আছি। মাশাআল্লাহ। এখন যেটা এখনো মানে মাস্টার্স যেটা বলে আর কি, মাস্টার্সের মান মাদ্রাসায় ওটাতে পড়তেছি। আর কয় বছর পড়তে হবে মাস্টার্স? আরও 3-4 বছর। এই যে তোমার 5-6 বছর বয়সের মধ্যে, ব্যবসায়ী বয়সের মধ্যে, তা তো অল্প বয়স থেকে শুরু করছো তুমি ব্যবসাটা? মোটামুটি অল্প বয়স। আচ্ছা, কী অবস্থা মানে এই যে 5 বছরের অবস্থাটা কী? 5 বছরের অবস্থা হচ্ছে যে মোটামুটি আগের তুলনায় আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছি। আচ্ছা, উদ্যোক্তা কেমন তৈরি হয়েছে? উদ্যোক্তা আমার হাতে আমার অন্তত গণা নেই, তবে কিন্তু আমার হাতে আমি মনে হয় যে কম না হলেও 2-4-5 উদ্যোগ তৈরি হয়েছে। যেমন মাথলে কিন্তু আমার এখান থেকে প্রতি মাসে 4-5 হাজার, 7-8 হাজার কিন্তু ফার্মে যায়, এবং প্রত্যেকে 100-200-300 এভাবে 10-15-20 জন প্রতি মাসে উদ্যোক্তা হতেছে। এই এলাকা থেকে কোথায় কীভাবে কানেকশন হয়, মানে তুমি বাচ্চাগুলো পাঠাও বা মুরগিগুলো পাঠাও? এখান থেকে আমাদের ডেলিভারি যে সিস্টেমটা, যদি আপনার অল্প ফোটাক ওই লোকেশনটা দূরে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করি, আপনার টাকাটা ফুল পেমেন্ট করলে আমরা প্রোডাক্টটা ফাটিয়ে দিই কুরিয়ারের মাধ্যমে, অথবা আমাদের নিজস্ব লোক দিয়ে আপনার হাত পর্যন্ত প্রোডাক্ট কাছে যেগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দেখা যাচ্ছে যে অতি দূর হলে কিন্তু আমরা বেশি প্রোডাক্ট ছাড়া ফাটাই না। দেখা যাচ্ছে আপনার দেখা গেছে ঢাকাতে কত 20টা মুরগি ছাড়তেছেন, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। 20টা মুরগির দাম যদি 2000 টাকা, আমার গাড়ি ভাড়া যাবে 2000 টাকা, এই জন্য দেওয়া সম্ভব না। ওই সমস্ত জায়গা দূর দূরান্ত হলে আমরা 1000-1500 বা 500 মুরগি আমরা ফাটাই দিতে থাকি। তোমাদের ফার্মে বিক্রি করো? হ্যাঁ, সাধারণত শুধু ফার্মে বিক্রি করি, এর পাশাপাশি আমরা আগে ছিল না, তো এখন নতুন একটা নিচ্ছি, সেটা হচ্ছে যে সোনালী সুপার হাইব্রিড যেটা আমরা বলি। সুপার হাইব্রিডের মূল উদ্দেশ্য হচ্ছে যে অনেক উদ্যোক্তা আমার কাছে আসে যে ভাই আমি মাংস উৎপাদন করতে চাই, ডিম তো আমি হয়তো ফার্ম এটা করতেছি, এটার লম্বা প্রজেক্ট দেখা যায় কি আপনার ডিম আনতে হলে কমপক্ষে 6-7 মাস বা সর্বনিম্ন 6 মাস, 5 মাসে অনেকের আসে অনেকের আসে না, তো সর্বনিম্ন 6 মাস করতে হলে অনেক সময়ের প্রয়োজন। তো এক্ষেত্রে আমার হচ্ছে মাংস উৎপাদনটা কীভাবে করা যায় বা লাভ লসটা কীভাবে তাড়াতাড়ি পাওয়া যায়, তো সেই জন্য আমরা হচ্ছে সুপার হাইব্রিডটা নিয়েছি। আলহামদুলিল্লাহ, যদি আমরা যে পলিসি দিব ওই পলিসি অনুযায়ী পালন করলে 60 দিনের ভিতরে আশা করি 900-1 কেজি হয়ে যাবে। 60 দিনে মানে 2 মাসে? হ্যাঁ। পলিসিটা কিন্তু বদ যদি বলতেন, পলিসি তো সর্বপ্রথম একটু হলে সেটা সুপার হাইব্রিড কিনে ওই বাচ্চাটা আপনাকে নির্ণয় করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার ভিতরে কিন্তু সোনালি আছে, সোনালি ক্লাসিক আছে, সাধারণ সোনালি আছে, তারপরে হাইব্রিড আছে, তারপরে সুপার হাইব্রিড, 5টা জাত আছে। প্রথমে সোনালি, সোনালি ক্লাসিক, তারপরে সাধারণ সোনালি, তারপর সোনালি হাইব্রিড, তারপরে সোনালি সুপার হাইব্রিড। সিলেক্ট করতে হবে যে ইয়াটা অরিজিনালটা হয়, সুপার হাইব্রিড, সুপার হাইব্রিডটা বেশি, সবগুলো অরিজিনাল জাত কিন্তু অরিজিনাল, কিন্তু এটার আপনার গ্রোথ ভিন্ন আসার কারণে, ব্রিডের সমস্যার কারণে আপনার গ্রোথটা আলাদা আলাদা আসে। ঠিক আছে, তো সুপার হাইব্রিডটা নিতে হলে আপনাকে কিন্তু এটা সর্বোচ্চ টাইগারের নিচে সুপার হাইব্রিড। ফার্মি মুরগিটা তোমার এখান থেকে কী কী সাইজের সাপোর্ট দিয়ে থাকে? আমার এখান থেকে সাধারণত 15 থেকে 1 মাস, 15 দিন আর 1 মাস, এই দুইটা সময়টা বা এই দুই বয়সের
ভালোই সেল হয় এবং এটা নেওয়ার জন্য গ্রাহকও বেশি। আচ্ছা, তাহলে 15 দিনের জন্য কেন, আর ছোট বাচ্চা কেন নেন, একদিনের বাচ্চা কেন নেন? হ্যাঁ, সেক্ষেত্রে কথা আছে, আমরা 15 দিনেরও দিই, একদিনেরও দিই, আপনার এক মাসেরও দিই। আচ্ছা আচ্ছা, এবং দেড় মাস মোটামুটি আমাদের কাছে 3টায় 4টায় বেশি অ্যাভেলেবেল থাকে, এর ভিতরে 15 দিন আর এক মাসটা বেশি থাকে। আচ্ছা, আর একদিনেরটা, একদিন 15 দিন এক মাস, এটা 45 পর্যন্ত যদি থাকে তাহলে কেউ নিতে পারে। তারপর আমরা কিন্তু একটা বেশি একটা রাখি না সেল দিয়ে দেওয়ার আগেই। তো 15 দিন আর এক মাসে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে নতুন উদ্যোক্তা যারা আছে তারা প্রথমে নিয়ে কী করে, মনে করেন যে আপনার 1000 মুরগি দিয়ে শুরু করলেন বা 500 মুরগি দিয়ে শুরু করলেন, একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনার দেখা গেছে আপনার 200 মুরগির জন্য একটা ঘর লাগে, একটা লোক দেখাশোনা করা লাগে, 300 মুরগির জন্য একটা ঘর লাগে, একটা লোক দেখাশোনা করা লাগে। তাহলে আমার দেখা যাচ্ছে আপনার 200 মুরগির কোনো ভ্যাকসিন পাইতেছেন না, 300 মুরগির আলাদা কিন্তু ভ্যাকসিন আছে। আচ্ছা, এরপরে দেখা যায় 300 মুরগির জন্য আপনার একটা রোগ ভালো হলে যে ওষুধটা কিনতে হবে, 200 মুরগির জন্য একই ওষুধ কিনতে হবে। আচ্ছা, এই জন্য হচ্ছে ফাইলটা একই, ফাইলটা একই, মানে সেম খরচটা যাবে। এই জন্য হচ্ছে যে উদ্যোক্তা হতে হলে আপনার যদিও কম দিয়ে শুরু করা ভালো, তারপরে একটু সাহস নিয়ে উদ্যোক্তার জন্য একটু বেশি দিয়ে ফার্মটিনটা শুরু করাটা ভালো, কারণ হচ্ছে আপনার খরচটা বাড়তি হয়ে যাবে। এই জন্য ফার্মিং সেক্টরে লাভ আনতে হলে আপনাকে হয়তো আপনি বিশাল একটা গদ দিচ্ছেন 200 মুরগি নিয়ে বসে আছেন, হবে না, 1000 মুরগি গদ দিচ্ছেন, 1000 মুরগি আপনাকে তুলতে হবে, তাহলে আপনার লাভ অংশটা খুব সহজে বাইর করতে পারবেন। এই ফার্মিং মুরগির বাচ্চাটা 15 দিনের বাচ্চা নিলাম, 15 দিন পর আমি নিয়ে কীভাবে প্রতিফলন করবো? 15 দিন পরে মোটামুটি যদি শীতকালীন হয় তাহলে হয়তো দেখা যায় কি আপনার একটু হিটের দুই একটা বাল্ব জ্বালান লাগে, যেটা আমরা 100 ওয়াটের লাল যে বাল্বগুলো হলে ওগুলো দুই একটা জ্বালালে মোটামুটি। তাহলে বোর্ডিং পর্যন্ত কি 15 দিন পরে বোর্ডিং করতে হয়? 15 দিন পরে বোর্ডিং করতে হয়, শুধু শীতের জন্য বলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরমের সিজনে আমি 15 দিন না, কেবল আমরা 13-14 দিনও কোনো সময় করি, 12-13 দিনও করি, আমরা রাত্রেবেলা লাইট জ্বালাই না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখা যায় কি 15 দিন পরে যেন শীতের ভিতরে নাই, 15 দিন পরেও কিন্তু একটু তাপ দেওয়াটা ভালো, কারণ মুরগিটা ঠান্ডা যেন না লাগে। আর ফার্মি মুরগির অত্যন্ত রোগ বালাই সম্পূর্ণ মুরগির মধ্যে একটা, যে যেটার মধ্যে রোগ বালাই নাই বলতে নাই, তবে একটা রোগ সেটা হচ্ছে যে ঠান্ডাটা। আপনি যদি ফার্মি মুরগিটা ঠান্ডাটা মিসিং করতে পারেন, আমি নিশ্চিত বলতে পারেন আপনি ভ্যাকসিন ছাড়া মুরগি লালন পালন করতে পারবেন। 15 দিনের বাচ্চা নিলে শীতের মধ্যে একটু লাইট জ্বালাতে হবে, অবশ্যই মাস্ট বি, আর শীত ছাড়া মোটামুটি লাগবে না। আর দেখা যায় কি আমাদের অনেক সময় দেখা যায় আপনার বিশাল একটা ঘর দিচ্ছেন, এখানে 500 মুরগি আঁটবে। আচ্ছা, এটা কিন্তু বড় হলে জায়গাটা লাগবে, এর আগে কিন্তু বড় হওয়ার আগে তো লাগবে না, তো তার জন্য আমাদের করতে করণীয় কি ছোট না ছোট চাপা রাখা। আচ্ছা আচ্ছা, চাপায় রাখা, এটার জন্য কি রাত্রিবেলা পচন, মানে বড় হলো চাপটা ছেড়ে দিলাম, বড় হলো আচ্ছা আচ্ছা জায়গাটা বড় করে দিলাম। তবে এটা গরমের সিজনে যে সময় একদম প্রচন্ড গরম, যে চোত মাস, ওই সময় কিন্তু পুরো গোটা ছাড়িতে মুরগি রিল্যাক্স অনুভব করবো। আর ঠান্ডা দিনের জন্য, ঠান্ডার জন্য কিন্তু আস্তে আস্তে মুরগি বড় হবে, আস্তে আস্তে জায়গার স্পেসটা ছাড়বে না। অনেকে হয় কি পুরো গোট্টা সারিতে মুরগিগুলো ঠান্ডা লেগে যায়। তারপরে কি ভ্যাকসিন দিতে হবে কি 15 দিন? অবশ্যই ভ্যাকসিন আছে, 15 দিনের পরে গাম্বুরো আছে, এরপরে রানিখেত আছে, ফাউল পক্স আছে, কলেরা আছে। ডিম উৎপাদনের জন্য করতে গেলে ভ্যাকসিন দিয়ে রাখাটা বেটার, তবে ভ্যাকসিন দিলে যে রোগ বালাই সম্পূর্ণ হয়ে গেছে তার মানে না, তো ভ্যাকসিন দিয়েটা এটা মনের একটা আকাঙ্ক্ষা যে ভ্যাকসিন দিই না হয়তো রোগ চলে আসছে, তো এই জন্য হচ্ছে ভ্যাকসিন দিয়ে রাখাটাই বেটার। তো প্রিয়দর্শক, আমি যেটা বলি আমরা ভিডিও করি, মনে রাখবেন যে আসলে উনি যে ভ্যাকসিনের কথাই বলুক না কেন, এটা কিন্তু আমরা চিকিৎসা দিতে পারি না। এই চিকিৎসাগুলো সবসময় পানি সম্পদ অফিসে আছে প্রতিটি উপজেলা, আপনি সেখানে যাবেন আর সেখানে পরামর্শ দেবেন। আমরা যা আলোচনা করতেছি যেটা হলো ওনার অভিজ্ঞতার আলোকে। আচ্ছা, এই যে আপনি বললেন যে একটা কথা বললেন যে আপনার শুধু যে ভ্যাকসিন দিলে যে রোগ সুস্থ থাকবে তাছাড়া থাকবে না, এটা কতটা কথা বলবেন? এটা হচ্ছে যে আমি আপনাকে একটা সহজে বোঝাই যে ভ্যাকসিনটা মুরগি কেন দিবেন। আচ্ছা, এটা উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য আমাকে অনেকে প্রশ্ন করে দিয়ে, ভাই মুরগিকে আমি ভ্যাকসিনটা কেন দিব? আচ্ছা, এটার সহজ উত্তর হচ্ছে যে মুরগির মানে আপনি যদি রানিখেত ভ্যাকসিনটা দেন, অর্থাৎ মুরগির গায়ে কোনো ধরনের রানিখেত রোগ নাই, তখন আপনি ইচ্ছা করে কী করলেন তার গায়ে রানিখেত রোগটা পুষ করে দিলেন। আচ্ছা, তখন মুরগিটা ওই রানিখেত রোগটা কী করলো, গায়ে নিয়ে দিন দিন চলাফেরা করতেছে, ওই গায়ে নিয়ে ওই রোগটা বহন করে কী করতেছে, আস্তে আস্তে নিজের সাথে মিসিং করে নিতেছে। তো একটা সময় যখন রানিখেত রোগটা তারা আক্রান্ত করতে চাইবে, তখন সে এটাই বলতে চাইবে যে এই রোগটা নিয়ে আমি আগ থেকে আসি, অতএব আমাকে দ্বিতীয়বার এটা আক্রান্ত করার কোনো সুযোগ নেই। এই জন্য হচ্ছে যে আমরা রোগ আসার আগে ওই রোগটা আমরা পুষ করে দিই, এটার নাম হলো যে ভ্যাকসিন। সুস্থ থাকতে হলে কি করতে হবে ভ্যাকসিন ছাড়া? মুরগি সুস্থ রাখতে হলে একদম মাস্ট বি, শুধু ফার্মের ক্ষেত্রে বলতেছি, আমি অন্য কোনো ক্ষেত্রে বলতেছি না, যেহেতু ফার্মের সম্পর্কে মোটামুটি আমার একটা অভিজ্ঞতা আছে, হয়তো টাইগার বা অন্যান্য মুরগি থাকতে পারে ওগুলো সম্পর্কে বেশি একটা অভিজ্ঞতা নেই, তবে মুরগি পালন সব মুরগি পালন পত্র সেম মোটামুটি। তবে ফার্মিটার জন্য সর্বপ্রথম একটা বিষয় হলো যে মুরগিতে কোনোভাবে ঠান্ডা লাগতে হবে না, ঠান্ডা লাগলে মুরগি কয়েকটা রোগ দেখা দেবে, সেটা যে মুরগি ফাটনা ঝুলে যাবে, চোখের ভিতরে গুটি উঠে যাবে, মুরগিতে এক চোখ অন্ধকার হয়ে যাবে, ডিম উৎপাদন কমে যাবে এবং মুরগিগুলো একটা সময় মারা যাবে। এই জন্য হচ্ছে মুরগি যদি ঠান্ডাটা মিসিং করতে পারে না, আমি নিশ্চিত যেন আমি কয়েকটা বেস করে দেখছি যে ভ্যাকসিন ছাড়া ঠান্ডাটা ক্লিয়ার করে রাখছি, মুরগিটা ভ্যাকসিন ছাড়া মুরগি লালন পালন করছে। ঠান্ডা জন্য লাগবে না, তার জন্য কী করতে হবে? ঠান্ডা জন্য না লাগে, তার জন্য কিন্তু আপনার যে নিচে যে লিটার ব্যবস্থাপনা আছে,
এটা কোনো অনেকে দেখে একবার হাতলা করে ফাতলা তখন কিন্তু একবারে মিসিং হয়ে যায় ময়লাগুলো, এটা একটু মোটা করে দিতে হবে যাতে করে নিচ থেকে কোনো ধরনের সেটা কী দেবে এটা কী দেবে এটা অনেকে বালি দেয় অনেকে কাঠের বসি দেয়। আপনার সাজেশন কোনটা? আমার সাজেশন হচ্ছে যে আপনার যদি প্রচণ্ড গরমের ভিতরে কিন্তু বালি দেওয়াটাই ভালো, প্রচণ্ড গরমের ভিতরে, আর যে ঠান্ডার সময় বালি দিলে ঠান্ডা লাগবে, এই জন্য হচ্ছে আপনাকে কাঠের বসি দিতে হবে। ঠান্ডার সময় কাঠের ঘুষি? হ্যাঁ, আর গরমের সময় বালি দিলে ভালো। বালি, আচ্ছা। তবে সব মিলে সব দিক থেকে কাঠের ঘুষিটাই বেটার আপনার গরমের সময়। এটা কি রিপেয়ারিং করার কোনো বুদ্ধি আছে, মানে পরিচর্যা? ইয়েটা এটার পরিচর্যা নিয়ম হচ্ছে যে আপনার এটা হয়তো গন্ধ হয়ে যায় অনেক সময়, লিটারটা পানি পরে পৌঁছে যায়, তখন এটাতে আপনার বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের সৃষ্টি হতে পারে। তো এই জন্য হচ্ছে সকাল বিকেল আমরা কিন্তু দুইবার ঘেড়ে দিই, আর এটা গাঁড়া সিস্টেমটা হলো পর্দাটা খোলা থাকতে হবে, মানে পর্দা চারদিকে পর্দা খোলা থাকলে হয় কি আপনি এটা গাঁটলেন, ভিতরে যে গ্যাসগুলো সেগুলো মুরগিও ফেলেন আপনিও ফেলেন না, ওটা কিন্তু বাইরে হয়ে গেলো। এই জন্য অনেকে কী করে হতো রাত্রিবেলা লিটার গাঁটে, রাত্রিবেলা কখনো লিটার গাঁটা যাবে না, পর্দা খোলা অবস্থায় এটা লিটারটা গাঁটতে হবে। আবার ইনভেস্ট কেমন লাগবে? ইনভেস্ট করা লাগবে যেমন সেটা হচ্ছে যে আপনার ফার্ম মুরগি আপনার দেখা যায় 100 মুরগি মোটামুটি ডিম আনতে 35-40 হাজার টাকার মতো খরচ হয়, 100 মুরগিকে ডিম আনতে ওই অনুযায়ী আপনার খরচটা হবে। এর ভিতরে আপনার যদি খাদ্যটা নিজে কিছু দিয়ে তৈরি করতে পারেন, দেখা যায় আপনি কিছু গম ভাঙা দিলেন ভুট্টা ভাঙা দিলেন, তারও খরচটা একটু কমিয়ে আনা যায়। আচ্ছা আচ্ছা, দোকানের রেডিফিট থেকে আর একটু খরচটা অনেকটা কমিয়ে আনা যায়। তো সাধারণত 35 হাজার ধরে রাখা যায়। তার মানে 100 ফার্মিকে ডিম আনতে গেলে মোটামুটি 40,000 টাকা মতো। হ্যাঁ, এরকম। আচ্ছা, এটা কয়দিন পর ডিম দেয়? এটা সাধারণত 5.5 মাস সময় লাগে, তো 6 মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যায়। কত পার্সেন্ট ডিম আসে মোটামুটি ফার্মে? তো মোটামুটি এটার উৎপাদন ব্যবস্থাপনা কিন্তু নিয়মতান্ত্রিক একটা, যেমন ডিম উৎপাদন করতে গেলে কিন্তু 2-3টা বিষয় আছে। সেটা হচ্ছে যে ডিমের সময় আলাদা খানা আছে, যেমন এখন যে ফিডটা খাওয়াইতে আছে এটা কিন্তু ডিমের সময় খাওয়ালে ডিম কাটবে না। ডিমের সময় কী খাওয়া? ডিমের সময় যেটা আছে সেটাকে আপনাকে অবশ্যই লেয়ার 1 ফিড এটা কিন্তু অবশ্যই ডিমের জন্য খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর দেখা যাচ্ছে ডিমের সময় আলোক ব্যবস্থাপনা আছে, যেমন মুরগিকে আপনার যখন মুরগির বয়স 6 মাস কিংবা 5.5 মাস হয়ে যাবে তখন কিন্তু মুরগিকে 16.5 ঘন্টা আলো দিতে হবে। আচ্ছা, এরপর আপনার প্রতি সপ্তাহে আধা ঘন্টা করে বাড়াতে হবে। আচ্ছা, 17 ঘন্টা 17.5 ঘন্টা এইভাবে আলোক ব্যবস্থাপনা বাড়ালে ইনশাল্লাহ মুরগির ডিমটা ভালো পাওয়া যায়। ও, মানে রাত্রে আলো রাখতে হবে? হ্যাঁ, রাত্রে আপনি দেখা যাচ্ছে হয়তো আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে দিনের বেলা আপনার সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত আপনি 12 ঘন্টা আলো পাইতেছেন, তাহলে আপনার আরও ঘাটতে রইলে কত? 4.5 ঘন্টা 16.5 ঘন্টা হতে হলে, তাহলে রাত্রিবেলা আরও 4.5 ঘন্টা আলোটা জ্বালাবে। এই যে 6 মাস পর ডিম দেবে কত পার্সেন্ট ডিম আসতেছে? এই নিয়মতান্ত্রিক যদি কেউ ফলো করে তাহলে 85% 80-85 অনায়াসে পাবে ডিম। আপনি শুধু যা বললেন খাবারটা বললেন, হ্যাঁ, আর হলো আলো বললেন, আর কোনো নিয়ম আছে কি ডিম দেওয়ার? আর কোনো নিয়ম আছে যে মনে করেন যে ডিমের সময় কিন্তু মুরগির আলাদা ভিটামিন প্রয়োজন, যেমন মুরগিটা আপনাকে সার্ভিস দিতেছে ডিম দিতেছে তার কিন্তু শরীরে একটা ঘাটতি আছে, তখন কিন্তু ভিটামিন কিছু কোর্স আছে ওগুলো কিন্তু নিয়মতান্ত্রিকভাবে অবশ্যই দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখন আপনি বলতেছেন যে একটা ইয়ার ডিম আসতে মোটামুটি 40,000 টাকা খরচ, হ্যাঁ, খাবার সহ টোটাল আনুমানিক। আচ্ছা, এখন 100 বাচ্চা থেকে সে ডিম পাবে কত? সেটাই বলতেছি, 80টা। হ্যাঁ, 80টা এমন 80টা পাবে। যদি আপনি বলছেন 80%, তার মানে 100% 80, তার মানে 80টা ডিমের দাম কত প্রতিদিন? 80টার দাম তো বাজার যখন বাড়তে তখন 12-13 টাকা বিক্রি হয়, আর ফার্মের ডিমটা আর একটু রেট অন্যান্য মুরগি থেকে বেশি থাকে, এই জন্য এটা কিন্তু দেশি মুরগির সাইজ। 800 ডিমের দাম আছে তাও 1200 টাকা 1200 টাকা। এই যে 1200 টাকা বললেন আপনি, তার মানে আমি 100 মুরগি থেকে প্রতিদিন 1200 টাকা পাচ্ছি, কিন্তু মুরগি খরচ হওয়ার পরে 6 মাস পালন করার পরে কিন্তু এখন খরচ কি? এখন খরচ হচ্ছে যে আপনার দেখেছে ফার্ম মুরগিতে আপনার যদি 100 গ্রাম খাবার খাই, আমরা একবার বেশিটাই ধরলাম, দেখা যায় কি 80-90% খাবার দিলে হয়, আমরা যদি 100 গ্রাম খাবারও ধরি তাহলে 100 মুরগিতে আপনার দৈনিক আপনার খাচ্ছে 10 কেজি খাবার খাচ্ছে। 10 কেজি খাবারের দাম তা বর্তমান বাজার মূল্য আপনার 3000 টাকা বস্তা হলো প্রায় আপনার 600 টাকার মতো পড়ে, এরকম 600। তারপর আপনি ডিম পাচ্ছেন 1500 টাকা, হ্যাঁ, আর খাবার খরচ করে 600 টাকা, হ্যাঁ, আদার্স আরও দিলাম ধরে আরও খরচ আছে ধরে, তার মানে পার ডে শিখে ভেঙে 500 টাকা বই করতে পারবে, অনায়াসে 500 টাকা সম্ভব। এখন এখানের মধ্যে একটা প্লাস পয়েন্ট হলো আপনার এই মুরগিগুলো অন্যান্য মুরগির মতো আপনার লেয়ার বা ব্রয়লার মতো বেশিটা সময় দিতে হয় না। আপনি চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, ওগুলো পাশাপাশি ফ্যামিলি মেম্বার একজন দিয়ে কিন্তু আপনি 100 মুরগি অনায়াসে পালন করতে পারেন। আর এইটা নিয়ে আসলে আমাদের উদ্যোক্তার আর আপনার পরিকল্পনা কী আছে ভবিষ্যতে? আসলে এটাকে কতদূর কী করা? ভবিষ্যৎ পরিকল্পনা আছে এটাই যে অনেকে আসলে আপনার দেখা গেছে এই পড়ালেখা করতে আপনার 15-10 লাখ টাকা খরচ হয়। ইজি, এখন তার অবস্থা খারাপ, এখন তো একটা ছেলে পেলে আমার একটা ফ্যামিলি চালাতে গেলে ভাই 50,000 টাকা কিছু হয় না? হয় না। এখন দেখা যাচ্ছে আপনার পড়াশোনাটা যদি ফ্রিতে হয়ে যেত তাহলে আমি দেখা যায় একটা চাকরির জন্য কিছু টাকা লাগলো ওইখানে দিয়ে দিলাম, এখন দেখা যাচ্ছে আমার নিজের যোগ্যতা অর্জন করতেও আমার অনেক টাকা খরচ হয়ে গেলো,
তো সেখানে আমি 10-15 বছর জীবনের সময়টা অতিবাহিত হয়ে গেল। এরপর দেখা যায় একটা চাকরির জন্য একটা বিজনেসের জন্য ঘুরতে ঘুরতে দিন শেষ হয়ে যায়। দেখা যায় 10-15 লাখ টাকা যে কি বিভিন্ন সেক্টরে সরকারি বেসরকারি আধা সরকারি বিভিন্ন জায়গায় দেওয়া লাগে। তো আমি বলবো যে আসলে উদ্যোক্তা হতে হলে কিন্তু আপনার টাকার থেকে আপনার উদ্যোক্তা এই জিনিসটা আপনাকে মনের ভিতরে ক্লিয়ার করতে হবে যে আমি একজন উদ্যোক্তা, টাকাটা বড় জিনিসটা। উদ্যোক্তা হতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি উদ্যোক্তা হব, আমি চাকরি দিব চাকরি করবো না, এ ধরনের যদি মন মানুষের আপনার থাকে অনায়াসে আপনি উদ্যোক্তা হতে পারবেন। ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।